রাজনীতির চাণক্য এবং আজকের গণঅবস্থানে দলে দলে আমাদের এই কর্মসূচি সাধারণ মানুষ এর খাদ্য নেই, পানীয় জল নেই, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, বলার মতো কোন সরকারের আমলে এরকম ছিল না, বিজেপির আমলে যা হচ্ছে সারা দেশের সাথে এই রাজ্যের যুব সম্প্রদায়কেও তাদের কর্মসংস্থান বিমুখ যেমন করেছে, সরকারি পদের অবলুপ্তি হয়ে যাচ্ছে, শূন্য পদ পূরণ করার না কারণে অবলুপ্তি হয়ে যাচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে বেরিয়ে আসছে, যুবকদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে, দেশের যুবকদের বঞ্চিত করার যে নতুন নতুন পন্থা বেছে নেওয়া হচ্ছে এর থেকে মুক্ত করার জন্য একটা অগ্নিপথের মতো কর্মসূচিকে নিয়ে আছে, দেশের সৈনিকদের তাদেরকে অপমান করা হচ্ছে, এটাকে বাতিল করার দাবিতে আরও দশ দফা দাবি, যে দাবি শোনো এই রাজ্যের সমস্ত অংশের যুবকদের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা এই গণঅবস্থানের সফলতার মধ্য দিয়ে রাজ্যের সরকারকে আমরা সতর্ক করে দিতে চাই।